আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আকাশ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি একটা বক্স খুলবো, যে বক্সটা চট্টগ্রাম থেকে আমার এক বন্ধু পাঠাইছে এয়ারফোর্সের হেলিকপ্টারের মাধ্যমে, আরেকজন বন্ধু দ্বারা চট্টগ্রাম থেকে ঢাকা পাঠাইছে এই বক্সটা। এটা আপনাদের সামনে আমি খুলবো, দেখি এর ভিতরে কী আছে। সে আমার কাছ থেকে 3 বছর আগে 1000 টাকা ধার নিয়েছিল, সে ধারটা পরিশোধ করার জন্য আমাকে বক্সটা পাঠাইছে। আর পাঠায় বলছে যে বন্ধু, তোমার কাছ থেকে আমি 1000 টাকা ধার নিয়েছিলাম ইনশাল্লাহ, এখন সে টাকাটা পরিশোধ করার সময় আসছে, যার ফলে আমি তোমার টাকাটা এই বক্সের মাধ্যমে পরিশোধ করে দিলাম। আশা করি তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, যার জন্য আমি আপনাদের সামনে এই বক্সটা খুলবো। তো চলুন খোলা শুরু করি। সেই রকম প্যাকেট করছে, এর ভিতরে যে কী আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাকে অনেক রিকোয়েস্ট করছে যে বন্ধু কী দিছো সেটা বলো আমাকে, সেটা আমাকে জানাও কী দিছো। সে আমাকে জানায় নাই, সে বলছে খুললেই বুঝতে পারবা, যার জন্য খুলতেছি। আপনাদের যদি এরকম কোনো বন্ধু টাকা পরিশোধ করার বিনিময়ে এরকম গিফট পাঠায় থাকে তাহলে কমেন্টসে শেয়ার করবেন অবশ্যই। প্রথম পার্ট খুলে নিলাম, মনে হয় এর ভিতরে কি আছে দেখি। হাই হাই বন্ধু, অবশেষে আমাকে পেন্সিলের বক্স দিল, আমার কি কনসেন্ট এখন লেখাপড়া করার সময়? হ্যাঁ, এর ভিতরে দেবার লড়ে মনে হয় দামি জিনিস আছে। এ পেন্সিল পাঠাইলো আমার জন্য অবশেষে 1000 টাকার বিনিময়ে, এখন কি আমার লেখাপড়া করার বয়স আছে? হাই হাই রে দেন কারবার, এত বড় বক্সটার ভিতরে এটা দেওয়ার দরকার আছে? অবস্থা দেখেন কি করছে বন্ধুরে, টাকা তো পরিশোধ করলি, সে 1000 টাকার আরো ডাবল কষ্ট করাইলি। আরেকটা ও মায়া মায়া গো, বন্ধুর কামড়া করলি কিটা তুই? দেখেন কি অবস্থা, কেমন একটা বক্স পাঠাইছে। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? হাই হাই, এর ভিতরে কি স্বর্ণের গয়না অলঙ্কার নাকি কি আছে আল্লাহ জানে। হাই হাই রি, কি আছে টেনশন কারবার। আরেকটা, এর ভিতরে কোনো হীরার আংটি টাংটি আছে মনে হয়। এত দামি জিনিস যদি না হইতো তাহলে বিমান বাহিনীর হেলিকপ্টার করে দিত না, সেই স্পেশাল সিকিউরিটির মাধ্যমে। ও মা, এই যে একটা বক্স, লবণের বক্স না কেসের বক্স? হ্যাঁ, যেটা আশা করছিলাম যে হ্যাঁ ডায়মন্ডের কোনো কিছু হবে। শালার ভাই দিলা দিলা, আমার কিছু দিলা না, অবশেষে তোমার বাবিরে দিলা। হ্যাঁ, এটা কোনো কত হইলো? হ্যাঁ, আমি কি কোনো বিড়ি সিগারেট খাই সে আমাকে একটা এটা পাঠাইছে? হ্যাঁ দেখছেন কারবারটা, আমি কোনো বিড়ি সিগারেট খাই সে ফায়ার বক্স পাঠাইছে আমার সিগারেট খাওয়ার জন্য, আমার সে একটা ম্যাচ পাঠাইছে। চিন্তা করা যায় এই ম্যাচটার দাম 1000 টাকা, তারপরে আমার যে এই কষ্টটা করাইলে এই পর্যন্ত খোলা। হ্যাঁ, ওরে যদি এখন কাছে পাইতাম আমার যে কষ্টটা করাইলো সে ম্যাচটা পাঠাইয়া। হ্যাঁ শালার ভাই, 3 বছর টাকাটা ঘুরাইছস ওইটাই ভালো আছিল, আবার কি জন্য তো অসুখ করতে গিয়ে আমার ম্যাচ পাঠাইলি? হ্যাঁ, আমি কি ফায়ার বক্স, আমি কোনো বিড়ি সিগারেট কোনো কিছু খাই? কীভাবে বাইর করে আয় বাইর দেই ওমা। আয় হায়, ও মাই গড, ও মাই গড, হাই হাই। এই যে দেখেন, বিশেষ পুরস্কার আমার জন্য পাঠাইছে কাঁচা মরিচ। চিন্তা করা যায়
এই দুইটা কাঁচামরিচের মূল্য এখন 1,000 টাকা, আর সেইটা চট্টগ্রাম থেকে ঢাকা বিমানবাহিনীর হেলিকপ্টার এবং বিমানবাহিনীর স্পেশাল বন্ধু দ্বারা আমার কাছে পাঠাইছে। আর কি প্যাকেটটা আপনারা চিন্তা করে দেখছেন, আর এই যে সময়টা আমি ব্যয় করলাম, এই কাঁচামরিচের দাম এখন এত। যাই হোক বন্ধু, তুমি সঠিক সময়ে সঠিক মূল্য দিতে শিখছো, যার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার টাকা অসুল হিসাবে আমি গ্রহণ করলাম, আমি তোমার টাকা দাবি ছাড়াই দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকো। যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন। আপনাদেরও যদি এরকম কোনো মানে পাওনাদার থাকে তাহলে এই সুবর্ণ সুযোগ, আপনারা এরকম গিফটের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারেন। যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, চেষ্টা করবো এছাড়া আরও ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য পরবর্তীতে। আজকের মধ্যে এখানে বিদায়, খোদা হাফেজ।